অন্ধ বিলাপ, ধর্মক্ষেত্রে রণক্ষেত্রে সমবেত লোকজনেরা সবাই মিলে কি করল তা বলো আমায় হে সঞ্জয়। অন্ধ আমি, দেখতে পাই না, আমি তবু রাজ্য শিরে, কাজেই কোথায় কি ঘটছে তা সবেই আমায় জানতে হবে, সবেই আমায় বুঝতে হবে কার হাতে কোন অস্ত্র মজুদ, কিংবা কে কোন লড়াই ধাঁচে আড়াল থেকে খাপটি মারে। অন্ধ আমি, দেখতে পাই না, আমি তবু রাজ্য শিরে, এবং লোকে বলে এদেশ যে তিমিরে সেই তিমিরে, কারা এসব রটিয়ে বেড়ায় বলো আমায় হে সঞ্জয়। অন্ধ আমি, কিন্তু তবু এসব আমায় জানতে হবে, তেমন তেমন তম্বি করলে বাঁচবে না এক চোনার পিঠও, জানিয়ে দিও খুবই শক্ত বলগাতে এই রাষ্ট্র ধৃত, অসম্ভবের কুলায় আমার পালক দিয়ে বুলিয়ে যাবে সেই আশাতে খট পাঁধিনি দুর্যোধনরা তৈরি আছে, এবং যত বৈরি আছে তাদের মগজ চিবিয়ে খাবে, খাচ্ছি কিনা সেই কথাটি জানাও আমায় হে সঞ্জয়। সামান্য এক ছোটাক জমি ছাড়বে কেন আমার ছেলে, আমার সঙ্গে ভূমিসেনা, আমার সঙ্গে ভূস্বামীরা, আমার সঙ্গে দ্রোণ বা কৃপ, আমার সঙ্গে ভীষ্ম বিদুর, সেদিক থেকে দেখতে গেলে ধর্মরাজ্য এমন কি দূর। দুষ্টে বলে মনে মনে তারা আমার কেউ কি নয়, সেটাও যদি সত্যি হয় তো একা একশো আমার ছেলে, তারাই জানে সমন দমন, ধ্বংস দিনে ধ্বংস রাতে, ছড়িয়ে যাবে ঘটল যাসব আর ওয়ালে কান সারাতে, যে যা করে তাকে তো তার নিশ্চিত ফল ভুগতে হবে, কোথায় যাবে পালিয়ে, দেখো সামনে আমার সৈন্যবহ, তিন দিকে তিন দেয়াল ঘেরা 57 রাউন্ড গান্ধী মাটি, ভিজলো মাটি ভিজলো মাটি, ভিজুক মাটি রক্তপাতে, অধর্ম কে ধর্ম মানে, আমার ধর্ম শত্রু নাশন, নিরস্ত্রকে মারব না তা সবসময় কি মানতে পারি, মারব না কি নির্ভূমিকে, নিরন্নকে, নিরস্ত্রকে, অবশ্য কেউ মেরেছিল সেটাই বা কি প্রমাণ করে। এখন আমার মনে পড়ে বেদব্যাস যা বলেছিলেন, সৈন্য শস্ত্র ছুটছে তা নয়, কোষ থেকে তা আপনি ছোটে, মাঝে মাঝে ছুটবে এমন, ব্যস্ত জানেন আমার দশা, এই যে আমার 100 ছেলে, কেউ বসে নয় এরা আমার, এই রকমই অন্ধ আমি, আমিই তবু রাজ্য শিরে, কিন্তু কারা শপথ নিল নিজের এই হৃৎপিণ্ড ছিঁড়ে, ধান জমিতে ঘাস জমিতে সমবেত লোকজনেরা, ধেয়ে আসছে সামন্তদের, কেন এই দুঃস্বপ্ন দেখি, পূব থেকে পশ্চিমের থেকে উত্তরে বা দক্ষিণে কে, অক্ষহিনী ঘিটবে বলে ফন্দি করে আসছে ঝেপে, লোহার বর্মে সাজিয়ে রাখি কেউ যেন না জাপটে ধরে, স্বপ্নে তবু এগিয়ে আসে নারাজ ভল্ল খড়ক তোমর। এখন আমার মনে পড়ে বেদব্যাস যা বলেছিলেন, নিদেন কালে সমস্ত দিক নাশক চিহ্নে ছড়িয়ে যাবে, সন্ধ্যাকাশে দুই পাশে দুই সাদা লালের প্রান্ত নিয়ে কৃষ্ণগ্রীব মেঘ খুঁটবে বিদ্যুৎ দাম মণ্ডিত, বাদ শুকনে হাড় গিলেতে ভরবে উঁচু গাছের চুড়ো, তাকিয়ে থাকবে লোহার ছোটে খুব লেখাবে মাংস কখন, মেঘ ছড়াবে ধুলো মেঘেই মাংস কোনা ছড়িয়ে যাবে, হাতির পিঠে লাফিয়ে যাবে বেলে হাঁস আর হাজার ফড়িং, কাজী বলো হে সঞ্জয় কোন দিকে কার পাল্লা ভারী, জিতব নাকি নিদেন কালের জাঁতায় পিছিয়ে মরব, এবার সর্বনাশে সমুৎপন্নে অর্ধেক কি ছাড়তে হবে, টুকরো টুকরো করব কি দেশ পিছিয়ে গিয়ে সগৌরবে, যে যাই বলুক এটাই ধ্রুব আমার দিকেই ভিড়ছে যুব, তবুও শুধু ব্যাস যা বলেন সেটাই কি সব ফলবে, তবে ফলুক তবু শেষ দেখে যাই, ন্যাংটার নেই বাটপাড়ে ভয়, ইঙ্গিতে যা বলছে লোকে আমার নাকি মরণ দশা, বাদ শুকনে হাড় গিলেতে তাকিয়ে আছে লোহার ছোঁটে, ধান জমিতে ঘাস জমিতে জমছে লোক কোন শপথে, কিসের ধ্বনি জাগায় দূরে দিক এবং দিগন্তরে, দেবদত্ত পাঞ্চজন্য মণিপুষ্প পুণ্ড্র সুঘোষ, শেষের সে রোষ ভয়ঙ্করী সেই কথাটা বুঝতে পারি, কিন্তু তবু অন্ধ আমি, ব্যাসকে তো তা বলেইছিলাম, বলেছিলাম এটাই গতি, ভবিতব্য এটাই আমার, আমার পাপে উস্কে উঠবে হয়তো বা সব ক্ষেত বা খামার, উস্কে উঠুক মহেশ্বরের প্রলয় পিনাক, সর্বনাশের সীমায় সবাই যায় যদি তো শেষ হয়ে যাক, কোন ক্ষেতে বা কোন খামারে সমবেত লোকজনেরা জমছে সে শস্ত্র পানি, বলো আমায় হে সঞ্জয়।
সমবেত লোকজনেরা কোথায় কখন কি করছে তা শোনাও আমায়, অন্ধ আমি, শোনাও আমায় হে সঞ্জয়, শোনাও আমায়, শোনাও আমায় শেষের সেদিন হে সঞ্জয়।